আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের সামনে খুব ভালো একটা সাইট নিয়ে চলে আসছি। এখান থেকে কীভাবে আপনি ভিডিও দেখে আর্নিং করবেন, ইউটিউবের ভিডিও দেখে, সেইটা আজকে আপনাদের সামনে শেয়ার করব। তো বন্ধুরা, সবাই কিন্তু ভিডিও দেখে ভালো একটা আর্নিং করতে পারবেন এবং এক একটা ভিডিওর মাধ্যমে 15 টাকার বেশি আর্নিং করতে পারবেন। কীভাবে আর্নিং করবেন আমি কিন্তু ভিডিওতে এ টু জেড সব কিছুই দেখিয়ে দিব। আর খুব ভালো একটা সাইট ইউটিউবের ভিডিও দেখে আর্নিং করতে পারবেন, বুঝতেই পারছেন, পিকওয়ার্কস। এই সাইটটার নাম হচ্ছে পিকওয়ার্কস। পিকওয়ার্কস যারা কাজ করেন তারা কিন্তু ভালো আর্কে ভালোভাবে কিন্তু এখানে ভালো একটা আর্নিং করতে পারেন। কীভাবে আর্নিং করবেন আমি ভিডিওতে আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব, আর এখান থেকে প্রত্যেকটা কাজ আপনাদেরকে এ টু জেড সব কিছুই শিখিয়ে দিব। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই একটা কথা না বলেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো বন্ধুরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে কীভাবে আপনি ভিডিও দেখে আর্নিং করবেন, কীভাবে এখান থেকে ভিডিও দেখে আর্নিং করবেন সেটা আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই আপনাদেরকে এখান থেকে কিছু কাজ করে দেখিয়েছিলাম, এখান থেকে 2টা কাজ করে দেখিয়েছিলাম। তো আপনারা এখান থেকে সেটা কিন্তু তখন কিন্তু পেন্ডিংয়ে ছিল, এখন দেখেন সেটা কিন্তু এখানে সরাসরি আর্নিংয়ে চলে আসছে। এখান থেকে আপনি হাজার হাজার কাজ পেয়ে যাবেন, সেই কাজগুলো এখান থেকে কিন্তু করতে পারবেন। খুব ভালো একটা ট্রাস্টেড একটা সাইট, এখান থেকে খুব ভালো একটা কিন্তু আর্নিং করা সম্ভব আছে। তো আপনাদের এখান থেকে দেখেন আমি এখান থেকে প্রথমে যখন আপনাদেরকে এই কাজটা দিয়েছিলাম 2টা কাজের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে প্রায় 40 টাকা মতো আর্নিং করেছিলাম। দেখেন এখান থেকে সেটা কিন্তু তখন কিন্তু এখানে পেন্ডিংয়ে ছিল, এখন দেখেন এটা আর্নিংয়ে চলে আসছে, সরাসরি পেইড হয়ে গেছে। তো এখান থেকে আপনি সরাসরি এখানে অনেক কাজ পেয়ে যাবেন। তো আমি সরাসরি এখান একটা কাজে দেখাবো আপনার ভিডিও দেখে কীভাবে আর্নিং করবেন, ইউটিউবের ভিডিও দেখে কীভাবে এখান থেকে আর্নিং করবেন সেটা দেখাবো। সেজন্য আপনারা এখান থেকে প্রত্যেকটা কাজের মাধ্যমে 40 সেন্ট, তাছাড়া 170 সেন্ট পেয়ে যাবেন। এখান থেকে কীভাবে কাজ করবেন আমি দেখিয়ে দিব। তাছাড়া এখান থেকে যদি আপনাদেরকে আমি ক্যালকুলেটারে দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে একটা কাজের বিনিময়ে কত দিচ্ছে। তো এখান থেকে আমি 40 সেন্ট লিখে একটা চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো সেটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, 140 শুধু একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে এখান থেকে 3.5 টাকার মতো পেয়ে যাচ্ছেন। ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করলে 3.5 টাকার মতো পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে দেখেন 170 সেন্টের একটা কাজ আছে। তো আমি এটা করে আপনাদেরকে দেখিয়ে দিব, আর এটার প্রাইসটা প্রথমে আপনাদেরকে দেখাবো, এটার কতটা টাকা পাবো আমরা একটা কাজ করার মাধ্যমে। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ক্যালকুলেটারে, এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটাকে কতটা আমরা পাবো এটা করলে। তো 170 লিখে আমি লিখে এখান থেকে 90 টাকা, আর এখান থেকে আপনি এয়ারটিমের মাধ্যমে 90 টাকা করে ডলার পাবেন, সেটা আপনার এখান থেকে 15 টাকার বেশি কিন্তু আমি এখান থেকে আর্নিং করতে পারবো একটা কাজের মাধ্যমে, একটা ভিডিও দেখার মাধ্যমে। তো এই সেমভাবে নিচের কাজটাও দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কাজ করে আপনাদেরকে দেখাবো, তো আমি এই কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কাজের ডিটেলসটা আপনি এইখানে পেয়ে যাবেন, এইখান থেকে তাদের যে ডিটেলসটা থাকবে সেটা পেয়ে যাবেন। তাছাড়া এখানে নিচে স্ক্রিনশট জমা দেওয়ার কাজগুলো জমা দেওয়ার অপশনটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের প্রথমে কী করতে হবে, প্রথমে এখান থেকে আপনাকে ট্রান্সলেট করে নিতে হবে ইংলিশে। আপনি যদি বাংলায় ইংলিশে না পড়তে পারেন তো এখান থেকে সরাসরি বাংলা করে নেবেন, ট্রান্সলেটে ক্লিক করে এখান থেকে আপনি বাংলায় ক্লিক করে নেবেন। আর আপনার যদি এখানে বাংলাটা না আসে তো সেটা কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য এখানে যে 3 লাইন্স আছে এখানে একটা ক্লিক করে দেবেন, 3 ডট আছে এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে এখান থেকে বাংলাটা সিলেক্ট করে নেবেন। তো আপনি যেহেতু আমার বাংলাটা অলরেডি সিলেক্ট করা আছে সেহেতু আমি আর এখান থেকে বাংলা সিলেক্ট করছি না। তো এখান থেকে আপনি সরাসরি এখান থেকে প্রথমে এটাকে পড়ে নেবেন ভালোভাবে। তো আমি এটাকে পড়ে নিচ্ছি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে পড়ে নেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে যে একটা স্ক্রিনশট দিয়েছে তারা সেই স্ক্রিনশটটা দেখে এখান থেকে কাজ করতে হবে। কীভাবে তারা এখান থেকে বলছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো আমাদের এখান থেকে কী করতে পারবেন, নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি সব কিছু পড়ে নেবেন। অবশ্যই আপনাকে এখান থেকে ভিডিওটা লাইক কমেন্ট করতে হবে, তারপর এখান থেকে সাবস্ক্রাইব করতে হবে, একটা শেয়ার করে দিতে হবে। কীভাবে শেয়ার করবেন, কীভাবে এখান থেকে যে ইমোজিটা পাবেন কোথায় সেটা আমি সব কিছু বিস্তারিত লাইভে দেখাবো আপনাদেরকে, কাজটা লাইভে আপনাদেরকে শিখিয়ে দিব এ টু জেড। তাই ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। তো আমাদের প্রথমে ইউটিউবে যেতে হবে, তারপর একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর যদি এখানে দেখেন স্ক্রিনশট নিতে হবে, অবশ্যই ইমোজি কয়বার আসছে সেটা কী ইমোজি আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর আপনাদেরকে এটাকে আপনার যে ভিডিওটা দেখবেন ওই ভিডিওটার একটা ইউআরএল কপি করবেন। কীভাবে কপি করবেন, কীভাবে আপনারা ফেসবুকে এটাকে শেয়ার করবেন, তারপর কীভাবে এখানে কাজটা জমা দিবেন আমি এ টু জেড দেখিয়ে দিব। তো প্রথমে কাজটা এখান থেকে আপনি কিছু লেখা লাগবে না, তারপর এখান থেকে আপনাদের যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা এখান থেকে আপনাদের পেস্ট করে এখান থেকে জমাটা দিতে হবে। তো এখান থেকে আপনাদের যে স্ক্রিনশটটা দেবেন সেই স্ক্রিনশটটা দেওয়ার জায়গা আছে, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কাজটা করার জন্য আমাদের প্রথমে এখান থেকে আপনাদের যে ইউআরএলটা থাকবে যেই, তো সেইটা এখান থেকে আমাদের পেস্ট করে দিতে হবে।
তো এখান থেকে আপনি সবকিছুই দেখতে পারবেন নিচের দিকে। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে কাজটা করার জন্য আমাদের উপর দিকে চলে যেতে হবে। উপর দিকে যাওয়ার পর কি করবেন আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। তাছাড়া নিচে আপনি এখান থেকে চারটা কিন্তু অপশন দেখতে পাচ্ছেন কাজটা জমা দেওয়ার জন্য। আমাদের এইখান থেকে কিন্তু যে কয়বার কিন্তু তাদের যে ইমোজিটা উঠছিল সেটা নিচের দিকে দিতে হবে। তারপর এখান থেকে আপনি যেইখানে যে সোশ্যাল মিডিয়ায় আপনি শেয়ার করেন না কেন সেই লিঙ্কটা এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। তারপর কি করবেন, এখান থেকে আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটার লিঙ্কটা কপি করে এখানে আপনাকে দিতে হবে। তারপর এখান থেকে প্রমাণ জমা দিন, এখানে ক্লিক করে কিন্তু প্রমাণটা জমা দিবেন, মানে আপনি যে কাজটা করছেন এটা সাবমিট করে দিবেন। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমাদের প্রথমে কাজটা হবে এখান থেকে আপনাকে এখান থেকে পেন্ডিংয়ে দেখতে পাবেন। আপনারা যে এখান থেকে কাজটা করার সাথে সাথে কিন্তু পেন্ডিং এখানে দেখতে পারবেন। তো আমাদের কাজটা করার জন্য এখান থেকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে আমি এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর দেখব যে তারা কোন ভিডিওটা দেখতে বলছে, তারপর এখান থেকে দেখে নিব। তো আমি এখান থেকে চলে আসলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। আমাদের এই স্ক্রিনশটটা দেখে তাদের থাম্বনেলটা ঠিক এরকম আমরা সেই অনুযায়ী ভিডিওটা দেখব ইউটিউবে যে। তো আমরা সরাসরি সেই আগের পেজে চলে আসবো। তারপর এখান থেকে তারা কি সার্চ করতে বলছে সেটা আমরা এখান থেকে কপি করে নিব। অবশ্যই তারা কপি পেস্ট করতে বারণ করছে। তারপর আমরা এখান থেকে ইংলিশে করে ট্রান্সলেট করে এটাকে এখান থেকে একটু কপি করে নিব, তাহলে আমাদের কষ্ট করে এখান থেকে লেখা লাগবে না। তো আমরা এখান থেকে যে কোনো একটা কপি করে নিলেই হচ্ছে। এখান থেকে আমরা একটা কপি করে নিচ্ছি। তারপর সরাসরি চলে যাবো আমাদের ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পর আমরা এটা লিখে সার্চ করব এখান থেকে। তো সার্চ অপশনে যাওয়ার পর আমরা এটাকে এখান থেকে পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমরা দেখতে পারবেন প্রথমেই কিন্তু সেই ভিডিওটা চলে আসছে। জাস্ট এই প্রথমে এখান থেকে 13টা ভিডিও আছে একসাথে। সেই 13টা ভিডিওর প্রথমে এখান থেকে 11 মিনিট কিন্তু তারা দেখতে বলছিল, সেই 11 মিনিটের একটা ভিডিও কিন্তু এই প্রথমটাই পেয়ে যাবেন। তো আমরা এটা দেখব। এখানে দেখার পর এখান থেকে যে প্রথম ভিডিওটা কিন্তু 11 মিনিট সেটা কিন্তু পেয়ে গেছি। এই ভিডিওটা আমাদের দেখতে হবে। তো এই ভিডিওটা আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে আপনাকে কী করতে হবে, এখান থেকে আমি কিছু বলে রাখি। এখান থেকে ভিডিওটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, তার আগে আপনাকে কী করতে হবে একটা ভালো একটা কমেন্ট করতে হবে। কমেন্টটা কীভাবে করবেন, এখানে নিচেই অনেকগুলো কমেন্ট দেখতে পারবেন, ওইখান থেকে দেখে একটা করে দিতে পারেন। তাছাড়া আপনার মন মতো একটা ইংলিশে একটা করে দিতে পারেন। তো এখান থেকে অসংখ্য কমেন্ট পেয়ে যাবেন, এই কমেন্ট দেখে কিন্তু করে দিতে পারেন। তো এখান থেকে আমি একটা করে দিব। তারপর এখান থেকে আপনি একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করবেন। কীভাবে শেয়ার করবেন সেটা এখান থেকে দেখতে পাবেন। শেয়ার করার জন্য এখানে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার সোশ্যাল মিডিয়া এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে ফেসবুকে সিলেক্ট করতে পারেন। তাছাড়া এখানে অনেক মাধ্যম আছে, এখানে সেই মাধ্যমে আপনি কিন্তু এটাকে শেয়ার করতে পারেন। তো ফেসবুকে করার পর ফেসবুকে সেই যে পোস্টটা থাকবে সেই পোস্টটার লিঙ্কটা কপি করে ওইখানে দিয়ে দিতে হবে। তো আমি এটাকে একটু পরে দেখাচ্ছি, সে আমি আগে ভিডিওটা দেখি। তারপর এখান থেকে বাকি কাজগুলো আপনাদেরকে এক এক করে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো, বুঝিয়ে দিব। তো সরাসরি আমি ভিডিওটা এখন দেখবো। তারপর এখানে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে দিব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। তার আগে আপনাদেরকে বলি, যারা কিন্তু একটা ইমোজির কথা বলছিল, আসলে কিন্তু ইমোজি না, খুশির ইমোজি, মানে এইটা তাদের এই থাম্বনেলটা কয়বার আসছিল সেটা তাদের বলছে। এখান থেকে 5 বার কিন্তু অটোমেটিক আমার এখানে 4 বার চলে আসছে, আর অবশ্যই আরেকবার আসবে, 5 বার হয়তো আসবে এখান থেকে। আমি এটাকে দেখে নিচ্ছি। দেখেন ভিডিওটা আমার এই পর্যন্ত দেখাচ্ছে, এর ভিতর 4 বার চলে আসছে এই থাম্বনেলটা। তো আমরা এখান থেকে ভিডিওটা পুরোটা দেখি, তারপর আপনাদেরকে বাকি কাজগুলো দেখে দিব। অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখা হয়ে গেছে। এখান থেকে 5 বার আসছে আমার ওই থাম্বনেলটা। জাস্ট এখান থেকে আমি লাইক এবং সাবস্ক্রাইব করে দিব। তারপর এখানে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে দিব। তারপর এখানে আমরা শেয়ার করব। অবশ্যই একটা কমেন্ট করে দিছি, দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা কমেন্ট করছি, আপনি একটা করে দিতে পারেন। তারপর এখানে শেয়ার করার জন্য এখানে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাকে এটাকে কপি করে নিতে হবে, এটার লিঙ্কটাকে কপি করে নিতে পারেন। অবশ্যই এখানে প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট কিন্তু আমাকে দিতেই হবে অবশ্যই একটা ওইখানে। তো ওইখান থেকে লিঙ্কটা কপি করে আমরা সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর আমরা এখান থেকে যে প্রথমে আমাদের পোস্টে চলে আসার পর এখান থেকে আমরা যে লিঙ্কটাকে কপি করেছি সেটাকে এখানে দিয়ে দিব। তারপর আমরা ফেসবুকে যে এই লিঙ্কটা ওখান থেকে শেয়ার করব। তারপর ওই পোস্টার কিন্তু আমরা একটা লিঙ্ক নিয়ে এখানে শেয়ার করে দিব। তো আমরা ফেসবুকে যে ওই লিঙ্কটা এখানে শেয়ার করে দিব, তাহলে কিন্তু শেয়ার হয়ে যাবে, ওই পোস্টটা কিন্তু শেয়ার হয়ে যাবে। তারপর কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু শেয়ার হয়ে গেছে। আসার পর আমরা এখানে যে 3 লাইন্স আছে এটাকে আমরা এটার লিঙ্ক কীভাবে বাইর করব সেটা দেখাচ্ছি। এখানে লিঙ্কটা কপি করার জন্য এখানে 3 লাইন্সে চলে যায়, নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক আছে, এটার কপি লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। তো এখান থেকে কপি করে নেওয়ার পর সরাসরি আমরা পোস্টে চলে যাব। এখান থেকে যে আমরা যে সোশ্যাল যেখান থেকে যে লিঙ্কটা দিতে বলছে সেটা দিয়ে দিলাম।
তারপর এখান থেকে আপনি কিছু লেখা লাগবে না, এখান থেকে পাঁচবার আসছিল আমরা এটা পাঁচটা দিয়ে দিলাম, এখান থেকে কিছু লেখা লাগবে না আপনার। তারপর এখানে সোর্স ফাইলে ক্লিক করে এখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিতে হবে। সেমভাবে কিন্তু একই কাজগুলো আপনি এখান থেকে প্রত্যেকটা কাজের মাধ্যমে একইভাবে কাজটা করতে পারবেন। তো সব কিছুই দিয়ে দেওয়া কমপ্লিট। এখান থেকে তারপর দেখতে পাচ্ছেন মাত্র 5 মিনিটে বা 11 মিনিট ভিডিও দেখতে হচ্ছে আপনাকে, এখানে 11 মিনিটের বেশি কিন্তু লাগবে না একটা কাজ করতে, 11 মিনিটে 15 টাকার বেশি, এটা কিন্তু অনেকটা আর্নিং। তো আমরা এখানে সাবমিট পূর্বে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু গ্রেট, মানে আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে গো টু ব্যাক ওয়ার্ক পেজে এখানে চলে যাব। তো তারপরে আমরা দেখতে পারবো উপরে কিন্তু আমাদের এটা কিন্তু পেন্ডিংয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে 170 সেন্ট কিন্তু পেন্ডিংয়ে চলে আসছে। তো এটাকে তারা যখন মিলিয়ে দেখবে আপনার কাজটা সঠিক হয়েছে তখন কিন্তু এটাকে সরাসরি আপনাকে আর্নিং অবস্থায় চলে আসবে। আর ওই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি কীভাবে এখান থেকে পেমেন্টটা নিতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, কীভাবে কাজ করতে হয় সব কিছু ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো ও সবাইকে বলবো ডিসক্রিপশন বক্সে থাকা ওই লিঙ্কে ক্লিক করে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। আর এখান থেকে আপনি যে ক্যাটাগরির সিলেক্ট করতে চান না কেন এখান থেকে সেটা সিলেক্ট করে কাজ করতে পারেন, তাছাড়া অল ক্যাটাগরি দিয়ে এখান থেকে প্রত্যেকটা কাজ করতে পারেন। তো বন্ধুরা সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।